গভীরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রাজধানী আগরতলার অন্যতম বড় বটতলা বাজারের একাংশ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিমত, রবিবার গভীরাতে ভয়াবহ আগুন লাগে বাজারে। খবর পেয়ে ব্যবসায়ীরা ছুটে আসেন বাজারে, সেই সঙ্গে আসে অগ্নি নির্বাপক এবং জরুরি পরিষেবা দপ্তরের দমকলের মোট 6টি ইঞ্জিন। ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের দীর্ঘ সময় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে প্রায় 20টি মুদির দোকান এবং 150টি সবজির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিমত, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গভীরাতে অগ্নিকাণ্ডের সূচনা হয়, বেশিরভাগ ব্যবসায়ী কোনো সামগ্রী বের করতে পারেননি দোকান থেকে। যদি দমকল বাহিনী এবং সাধারণ মানুষ তৎপরতা না দেখাতেন, তবে আরো অনেক বেশি দোকান পুড়ত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হতো বলে জানান ব্যবসায়ীরা। শেষ হয়ে গেছে, পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, দোকান পরিষ্কার হয়ে গেছে। মুদির দোকান কয়টা আছে? মুদির দোকান আছে আমাদের 1, 2, 3, 4, 5টা আছে। আপনি যেখানে দাঁড়িয়েছেন এটা কি দোকান? সবজির দোকান। কতগুলো আসতো এখানে? হ্যাঁ, কতগুলো সবজির দোকান আসতো? এখানে আছে 50 থেকে 60টা দোকান হইব সবজি। হ্যাঁ, আর এদিকে মানে মুদির দোকান? মুদির দোকান আছে 5টা আছে, তারা সবজির দোকান আছে 5টা দোকান আছে। দোকান দোকান বাঁচাইতে পারছেন নি? না, দোকান বাজে বলতে বলতে সব শেষ, সবজি দোকান সব শেষ হয়ে গেছে। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে মনে করেন? হ্যাঁ, ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? ক্ষয়ক্ষতি তো বাজে বলতে বলতে ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে, এটা কয়ে লাভ নাই। সবজি দোকান ক্ষতি হয়েছে, সবাই দোকানে মাল আসলো, কাল রবিবার গেছে সবাই মাল বিক্রি হয়েছে না, সব দোকানে মাল রয়ে গেছে। দমকলের কর্মীরা কি সঠিক সময় আইসে বাজারে? তাও বলতে পারেন না, সব মনে হয় তারা না এলে তো আরো বেশি লাগবে। আপনি কয়টার সময় খবর পাইছেন? হ্যাঁ, আপনি কয়টার সময় খবর পাইছেন? রাত সময় 2টার সময় খবর পাইছি। কি খবর পাইছেন? হ্যাঁ, কি শুনছেন? ভালো থেকে এগুলো ফোন করছে, ফোন করতে পারে আমার আর কোনো ফোন করতে পারে, আমরা সবাই একটু গাইলাম। এই তো আমি 2টা নাগাদ ফোন পাইলাম। আমি দেখলাম আমার দোকানে আগুন কোনো আইছে না, আমি আইতে আমি নিজের আগুন নিজে রক্ষা করতে পারলাম না, পুরা শেষ, কিচ্ছু নাই, কিচ্ছু হইলাম না বুঝলি। আপনি তো আয়া দেখছেন আইছে না, কিন্তু এরপরে তো আইছে, এর মধ্যে কি ফায়ার ব্রিগেড আইছে না? ফায়ার সার্ভিসের ফোন করছে, ফায়ার সার্ভিস লেট করে আইছে। দোকান তো বাঁচাইতে পারছেন না? দোকানে কিছু হইলাম না, পুরা দোকান পুরা একদম। কিরকম মানে কিরকম পরিমাণ? কি খবর পাইলেন আপনি প্রথমে? ওই তো খবর পাইছি বাজারে আগুন লাগছে আর কি, আইলাম। কয়টার সময় খবর পাইছে? ওই তো আমি প্রায় 1:30 বাজারে। একই অবস্থা দেখছে, পুরো ভয়াবহ সিচুয়েশন। কি কি পুরা গেছে? ওই তো প্রায় 12টা দোকান সর্বশেষ শেষ। ওইদিকে সবজি বাজারও কি মানে সবজি শেয়ার কিচ্ছু নাই? সবজি শেয়ার সবজি ওইদিকে বাসারি সাবরা ছিল, এটা পুরা বলিষ্ঠ। এর মধ্যে মানে বেশি দোকান কি সবজি দোকান না মুদির দোকান পুরা গেছে? সবজি দোকানেও অধিকাংশ সবজি দোকান, আর মুদির দোকান আছে, মুদির দোকানে ক্ষতি হয় বেশি। বললি হেরা তো পরিমাণে সংখ্যা মানে কি শুনছেন প্রথমে আপনি? আমি 2-5 খবর পাইছি, খবর সঙ্গে ধরে আইছি আর যে সবজি বাজার সাতগোটা সম্পূর্ণ শেষ, আর মুদির দোকান আছে কেন 3টা, আর মাংসের দোকান 3টা, মুদির কোনো দিকেই নাই, ভিতরে 8টা পরিষ্কার। অলরেডি মুদির দোকান কম করে 40টা দোকান, 50টা দোকান হয়েছে, ফেরের ভিতরে কোনো দোকান নাই তো, সব শেষ।